আপা কাজ হয়ে গেছে। ও আচ্ছা, আপনার কাজ হয়ে গেছে? কাজের বিল কত? আপা আইপিএস লাগাই দিছি, ওডের বিল 32,000 টাকা, আর আমার কাজের পারিশ্রমিক মাত্র 1,000 টাকা, মোট মিলিয়ে 33,000 টাকা। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি স্যারের থেকে টাকা নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, যান তাড়াতাড়ি। স্যার মিস্ত্রির কাজ শেষ। ও আচ্ছা, ইলেকট্রিক মিস্ত্রির কাজ শেষ, তার বিল কত আসছে? স্যার আইপিএস লাগানো সহ 35,000 টাকা বিল আসছে। ও আচ্ছা, বিল টোটাল 35,000 টাকা আসছে। আচ্ছা ঠিক আছে, এই নাও, তুমি এক কাজ করো, এখান থেকে 35,000 টাকা হিসেব করে ওকে দিয়ে দাও। আর শুনো, 500 টাকা ওরে বকশিস দিও, আমার হাতে অনেকগুলো কাজ আছে, তো তুমি টাকাটা দিয়ে আসো। ঠিক আছে স্যার, যাও। মিস্ত্রির বিল আসছে 33,000 টাকা, আর আমি স্যারকে বলছি 35,000 টাকা। আমি এক কাজ করি, মিস্ত্রিকে এখান থেকে আরও 1,000 টাকা কম দিব, বলবো যে স্যার বলছে 1,000 টাকা কম দিবি। যাই, এই নেন আপনার বিল আসছে 33,000 টাকা, স্যার আপনাকে 1,000 টাকা কম দিছে। কম দিছে মানে? ম্যাডাম দেখেন, আমাদের কোম্পানির ফিক্স রেট, কম নিতে আমি পারবো না, আরও 1,000 টাকা দেন। আরে আমি কোত্থেকে দিব, স্যার তো আপনাকে কম দিছে, এখন আমার কি করার? আর কম দিছে? আচ্ছা এই হিসাব বসতে যাই কইতেছি আমি। আচ্ছা ঠিক আছে, যান যান। যাক ভালোই হয়েছে, স্যার আমার কাছে এতগুলো টাকা দিয়ে রাখছে, এখান থেকে যদি কিছু টাকা সরিয়ে ফেলি স্যার তো বুঝবেই না, স্যার কি আর টাকার হিসাব রাখবে? যাই কিছু টাকা সরিয়ে ফেলি। স্যার এই যে আপনার টাকাটা। ও আচ্ছা, এক কাজ করো, যাও বাকি কাজগুলো জলদি শেষ করো, আজকে বড় অফিসার আসবে, হ্যাঁ জলদি করো, যাও। ঠিক আছে স্যার। কে? ম্যাডাম আপনাদের একটা পার্সেল ছিল। ও আচ্ছা, এটা আমাদের অর্ডার, এটার দাম কত? ম্যাডাম এটার টাকা তো অ্যাডভান্স দিয়ে দিয়েছি, এটা টাকা লাগবে না এখন। ও আচ্ছা ঠিক আছে, ওকে ধন্যবাদ। আসলে স্যার ডেলিভারি ম্যান এটা দিয়ে গেছে। ডেলিভারি ম্যান এটা দিয়ে গেছে মানে? কই, আমি তো অনলাইনে কিছু অর্ডার করি নাই। হয়তো ম্যাডাম করছে স্যার। এই তোমার ম্যাডাম না, আজকে এটা লাগবে কালকে ওটা লাগবে, সারাদিন শুধু অনলাইন অনলাইন, কখন যে কি অর্ডার করে বসে মাথায় ধরে না। আচ্ছা এটার বিল কত? 2,000 টাকা। 2,000 টাকা না, ঠিক আছে ধরো টাকাটা। সারাদিন অনলাইন অনলাইন অন ছাড়ে অনলাইন ছাড়ে মানে ওর মনে হয় ভালোই লাগে না। নাও টাকাটা দিয়ে আসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো, এই সবসময় অনলাইন 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 অফিসের ফাঁকে এই জিনিসটা নিয়ে আসছে ডেলিভারি ম্যান, এটা নাকি 2,000 টাকা বাকি ছিল, আমি দিয়ে দিছি। কি বলো তুমি, 2,000 টাকা বাকি ছিল মানে? আমি তো টাকা আগে দিয়ে দিয়েছি, অ্যাডভান্স দিয়েছি, তাহলে 2,000 টাকা কেন লাগলো? কি বললা তুমি, 2,000 টাকা অ্যাডভান্স দিয়ে দিছো, এটা কোনো টাকা বাকি ছিল না? তার মানে কাজের মেয়েটা কি আমার কাছ থেকে জোর করে টাকাটা নিয়েছে না? আজকে খবর আছে, আমি অফিসে যাই নি। আচ্ছা থাকো, আমার জন্য খাবার দাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখনো বাসা থেকে আসেনি, তার দয়ারে তো অনেক টাকা পড়ে থাকে, দেখি তো কতগুলো টাকা, এখান থেকে কিছু টাকা সরিয়ে ফেলি, আর তো বুঝতেও পারবে না। লেট হয়ে গেছে, একটু পর বড় স্যার আসবে। অফিসের এই অবস্থা কেন? এই আকলিমা, এই আকলিমা কই তুই? এই কি হলো তোরে, কত কইরা আমি বললাম যে আজকে বড় স্যার আসবে অফিসে, তুই সবকিছু একটু দেখে শুনে রাখবি, তুই কি অবস্থা করে রাখছিস বল? স্যার একটু ওইদিকে কাজ করতেছিলাম, এখন আমি সবকিছু ঠিক করে ফেলতাম। আচ্ছা ঠিক আছে যা। আচ্ছা স্যার। কি ব্যাপার, এখানে তো টাকা ছিল 1,00,000 টাকার মতো, টাকা কম কেন? এই আকলিমা এদিকে আয় তো, জলদি আয়। জি স্যার। জি স্যার মানে তুই এখান থেকে কি টাকাটুকু ধরছিস? না স্যার, আমি তো টাকাটুকু ধরি নাই। টাকাটুকু ধরিস নাই, তাহলে এখানে এত টাকা টাকা কই গেছে? এখানে তো টাকা ছিল 1,00,000 টাকা। আমি তো জানি না স্যার। তুমি জানো না, সত্য করে বলো, তুমি জানো না? না জানো টাকা কই যাবে,
এখানে অফিসে তো তুমি ছাড়া আর অন্য কেউ নাই, বলো না স্যার। সত্যি আমি জানি না, আমি তো ওইদিকে কাজ করতেছিলাম, এইদিকে তো আসি নাই। তুমি জানো না এখন কিন্তু আমি সিসি ক্যামেরা ফুটেজ চেক করব, আর সিসি ক্যামেরা যদি ধরা পড়ো তাহলে কিন্তু তোমার খবর করে থামো আমি। বলো টাকা কি তুমি ধরছো? না। আচ্ছা দাঁড়াও, আমি সিসি ক্যামেরা এখন ফুটেজ চেক করতেছি। আর স্যার ক্যামেরার ফুটেজ দেখার কি দরকার? ক্যামেরার ফুটেজ দেখার কি দরকার মানে, তুমি জানো এটা কিসের টাকা? বস আসলে এখন আমি যদি হিসাব দিতে না পারি তাহলে কিন্তু আমার চাকরিও চলে যাবে আর তোমার চাকরিও যাবে। আমি হিসাবটা তো দিতে হবে এখানে। না আমি দেখতেছি ফুটেজটা। কি হলো? এই দেখো, এই যে তুমি তুমি টাকা ঢুকাইছো তোমার। দেখো ভালো করে দেখো, কেন করলে এটা বলো, বলো কেন এটা করলা? সকালবেলা যখন একটা পার্সেল আসছিল তোর ম্যাডাম কিন্তু পার্সেলের টাকা অ্যাডভান্স দিয়েছিল, আর তুই কি করলি? তুই আমাকে কি বললি যে 2000 টাকা পার্সেলের দাম, কেন এমনটা করতে হবে? তার মানে তুই সবসময় আমার অফিস থেকে টাকা চুরি করিস না? তুই কেন এমনটা করলি বল? তুই তো একটা গরিব সাধারণ ঘরের মেয়ে, আর তোকে আমি কত সুন্দর করে আমার অফিসে চাকরি দিয়েছি, আর তুই আমার চোখের আড়ালে তুই এসব করে বেড়াস। বল কেন করলি এটা, কি হলো কথা বল। স্যার আমাকে আজকের মতো ক্ষমা করে দেন, আর এমনটা করব না। চুপ কর তুই, আজকের মতো তোকে আমি ক্ষমা করে দিই। শুন, এই তোদের মতো কিছু মানুষদের জন্য আজকে আমাদের সমাজটা এরকম হচ্ছে, তোদের মতো কিছু মানুষদেরকে যদি একটু উপরে উঠানোর যত চেষ্টা করি আর তোরা সেটা রাখতে পারিস না, তোরা চুরি কিভাবে করবি, দান্দা কিভাবে করবি, সে চিন্তা তারা করি কেন? তোর মাকে আমি কত সুন্দর করে বলে আনছি যে আমার অফিসে চাকরি করবে, সে এখানে খাবে এখানে থাকবে, আর তুই তুই কি করলি? তুই আমার অফিসের টাকা চুরি করলি, কেন এমনটা করলি বল? তুই বেরিয়ে যা আজকে আমার অফিস থেকে, বেরিয়ে যা, তুই আর এখানে কাজ করা লাগবে না, আর টাকাটা বের কর, টাকাটা কই? স্যার